নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গান্ধী জয়ন্তী পালন সিউড়ি আদালতে। সিউড়ি সাজানো পল্লীর পুকুরে উদ্ধার সদ্যজাতের দেহ। গান্ধী জয়ন্তীতে পথ শিশুদের পঙ্ক্তি ভোজন তৃণমূলের আইটি সেলের। লায়ন্স ক্লাব অফ সিউড়ি গ্রেটারের সাফাই অভিযান সিউড়ি শহরে। জেলা সংলগ্ন ঝাড়খণ্ডের রানীশ্বরেও পালিত হল গান্ধী জয়ন্তী। মোহাম্মদবাজারেও স্বচ্ছ ভারত অভিযানে সামিল হল মানুষ। শ্রী সত্য সাই সেবা সমিতির উদ্যোগে সাফাই অভিযান শহরে। রাজনগরে পাঠান রাজাদের বদান্যতায় আজও পূজিত হচ্ছেন দেবী দুর্গা। এখন জেলা বার্তা বিস্তারিত। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি পালিত হল সিউড়ি আদালতে। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি পালিত হল সিউড়ি আদালতে। সিউড়ি কোর্ট এমপ্লয়ার অ্যাসোসিয়েশন ও কোর্ট এমপ্লয়ার রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে পালিত হয় গান্ধী জন্মজয়ন্তী। উদ্যোক্তাদের তরফে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করে সূচনা হয় মূল অনুষ্ঠানের। আদালত চত্বরে চলে সাফাই অভিযান, যাতে হাত লাগান জেলা জজসহ আদালতের অন্যান্য বিচারপতি ও কর্মী আধিকারিকরা। পরে আদালত চত্বরেই আয়োজিত হয় রক্তদান শিবির। সেই মহান দানে ব্রতী হন সংস্থা সংগঠনের সদস্যরা। প্রায় 50 জন সদস্য তাদের অমূল্য রক্ত দান করেন দুস্থ রোগীদের জীবনদানে। এইমাত্র আমাদের জিপি মাননীয় শ্রী শ্রীকান্ত রায় এসে পৌঁছেছেন। ভয় টিভি সিউড়ি। সিউড়ি সাজানো পল্লীর একটি পুকুর থেকে সদ্যজাতের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সিউড়ি সাজানো পল্লীর একটি পুকুর থেকে সদ্যজাতের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন সকালে সাজানো পল্লীর মোল্লা পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলতেই সেই জালেই উঠে আসে একটি বস্তাবন্দি সদ্যজাতের দেহ। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ভয় টিভি সিউড়ি। গান্ধী জয়ন্তী উপলক্ষে পথ শিশুদের নিয়ে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করল সিউড়ি মহকুমা তৃণমূলের আইটি সেল। গান্ধী জয়ন্তী উপলক্ষে পথ শিশুদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করল সিউড়ি মহকুমা তৃণমূল আইটি সেল। এদিন সিউড়ি রেল স্টেশন ও হারজেন বাজার চত্বরে হাজির প্রায় 80 শিশুকে দুপুরে খাওয়ার আয়োজন করানো হয়। বাপুর জন্মদিনে কচি কাঁচাদের মুখে হাসি ফোটাতে তৃণমূলের আইটি সেলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। ভাত ডাল তরকারির সঙ্গে শেষ পাতে ছিল মিষ্টি মুখের ব্যবস্থা। ভয় টিভি সিউড়ি। গান্ধী জয়ন্তী উপলক্ষে সিউড়ি শহরে সাফাই অভিযানে নামল শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠন। গান্ধী জয়ন্তী উপলক্ষে সিউড়ি শহরে সাফাই অভিযানে নামল শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠন। মঙ্গলবার শহরের বিভিন্ন পাড়া ও মহল্লায় ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামেন লায়ন্স ক্লাব অফ সিউড়ি সেন্টারের সদস্যরা। শহরকে পরিচ্ছন্ন রাখতে আগামী দিনেও এমন অভিযান চালিয়ে যাবেন বলে দাবি ক্লাব সদস্যদের। ভয় টিভি সিউড়ি। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে জেলা লাগোয়া ঝাড়খণ্ডের রানীশ্বরে আয়োজিত হল স্বচ্ছ ভারত অভিযান।
গান্ধী জয়ন্তী উপলক্ষে জেলা লাগোয়া ঝাড়খণ্ডের রানীশ্বরে আয়োজিত হলো স্বচ্ছ ভারত অভিযান। স্থানীয় রানীশ্বর সমগ্র বিকাশ পরিষদ খাদি ভাণ্ডারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন সংস্থার সদস্য সহ একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও। গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যক্ষ শ্রী নিমাইচন্দ্র পাণ্ডা। উপস্থিত ছিলেন সংস্থার সচিব শ্রী চঞ্চল পাণ্ডা সহ সংস্থার অন্যান্য সদস্যরা। ছেলে মেয়েরা চলে এসো, ভয় টিভি রানীশ্বর নিয়ে নিচ্ছে একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার,
জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরোসার্জেন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন এমএস গাইনি সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ ডিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরোসাইক্রিয়াটিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়, যোগাযোগ 9434326822, 9474437713। মেঘ মল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মোহাম্মদবাজারের মালডিহা বান্ধব সমিতির উদ্যোগে গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হল স্বচ্ছ ভারত কর্মসূচি। মোহাম্মদবাজারের মালডিহা বান্ধব সমিতির উদ্যোগে
গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হলো স্বচ্ছ ভারত কর্মসূচি। এদিন সংস্থার প্রায় 30 জন সদস্য ডেঙ্গু প্রতিরোধে এলাকার ড্রেনগুলির জমা জল পরিষ্কার সহ ব্লিচিং পাউডার ও কেরাসিন তেল ছড়িয়ে সমাজকে পরিচ্ছন্ন থাকার বার্তা দেন। সংস্থার সদস্যদের পক্ষ থেকে যাতে এলাকার মানুষ আশপাশের জমা জল পরিষ্কার করে ডেঙ্গু মুক্ত সমাজ গঠন করতে পারে সেই বার্তা দেওয়া হয়। ভয় টিভি, মোহাম্মদ বাজার। গান্ধী জয়ন্তী উপলক্ষে শ্রী সত্য সাঁই সেবা সমিতির সাফাই অভিযান সিউড়িতে। গান্ধী জয়ন্তী উপলক্ষে শ্রী সত্য সাঁই সেবা সমিতির পক্ষে সাফাই অভিযান সিউড়িতে। এদিন সংস্থার 100 সেবক সিউড়ি হাসপাতাল সংলগ্ন রাস্তা ও তার আশপাশের এলাকায় চালায় সাফাই অভিযান, যাতে অংশ নেন সংস্থার মহিলা সদস্যরাও। ভয় টিভি সিউড়ি। রাজনগরের সবচেয়ে প্রাচীন বড়বাজারের দে পরিবারের পটের দুর্গাপুজো। পুজোর উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে পুজোর আনন্দে মাতেন এলাকার মানুষজন। রাজনগরের সবচেয়ে প্রাচীন পুজো বড়বাজারের দে পরিবারের পটের দুর্গাপুজো। জাতি ধর্ম নির্বিশেষে এই পুজোর আনন্দে মাতেন এলাকার মানুষ। কথিত আছে, আজ থেকে প্রায় 400 বছর আগে সূচনা হয় এই পুজোর। রাজনগরের তৎকালীন শাসক পুজোর জন্য দান করেন 10 বিঘে সম্পত্তি ও 2টি পুকুর। বর্তমানে জমি দখল হয়ে গেলেও 2টি পুকুরের আয় থেকে চলে পুজোর খরচ। শোলা ও কাগজের ওপর পট এঁকে দে পরিবারের সিংহবাহিনী মন্দিরে পূজিত হন দেবী। মন্দিরের পুরোহিত শ্রী অমর চক্রবর্তী জানান, এই পুজোর বিশেষত্বই হল দশমীর পর বলিদান। জাতি ধর্ম নির্বিশেষে এলাকার মানুষ মাতেন এই পুজোর আনন্দে। ভয় টিভি রাজনগর। আসুন দেখে নি 2রা অক্টোবরের গুরুত্ব। প্রখ্যাত লেখক ও সম্পাদক প্রতাপ চন্দ্র মজুমদারের জন্ম হয় 2রা অক্টোবর 1840 খ্রিস্টাব্দে। প্রখ্যাত সঙ্গীত সাধক যদু ভট্টের জন্ম হয় 2রা অক্টোবর। শাস্ত্রীয় সঙ্গীতের বিকাশে তাঁর অবদান অসামান্য। 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম হয়।
নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ির জন্ম হয় 2 অক্টোবর 1889। 1900 সালের 2 অক্টোবর মহিলাদের মধ্যে প্রথম স্থান অর্জন করে পদ্মাবতী স্বর্ণপদক প্রাপক বিপ্লবী ও সমাজসেবিকা লীলা রায়ের জন্ম হয়। 1917 খ্রিস্টাব্দের 2 অক্টোবর নবজীবন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সাহিত্যিক ও সমালোচক অক্ষয়চন্দ্র সরকারের প্রয়াণ ঘটে। ক্রিকেট খেলোয়াড় জয়সিং রাও মানসিং রাও ঘারপাড়ের জন্ম হয় 1930 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। 1939 সালের আজকের দিনেই ক্রিকেট খেলোয়াড় বুধিসাগর কৃষ্ণাম্পা কুন্দে রানের জন্ম হয়। অভিনেত্রী পেরসিস খাম্বাট্টার জন্ম হয় 1950 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। 1957 খ্রিস্টাব্দের 2 অক্টোবর সাহিত্যিক অমরেন্দ্রনাথ রায়ের প্রয়াণ ঘটে। স্বাধীনতা সংগ্রামী অনিমা সেনগুপ্তের প্রয়াণ ঘটে 1964 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। হকি খেলোয়াড় প্রীতম রানী সিয়াচের জন্ম হয় 1974 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। 1975 সালের 2 অক্টোবর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমার স্বামী কামারাজের প্রয়াণ ঘটে। টেনিস খেলোয়াড় প্রকাশ অমৃত রাজের জন্ম হয় 1983 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। 1986 সালের আজকের দিনেই ক্রিকেট খেলোয়াড় প্রবীণ কুমারের জন্ম হয়। ভারতত্ত্বলোক ওয়াই রেণুবালা চানুর জন্ম হয় 2 অক্টোবর। 2004 খ্রিস্টাব্দের 2 অক্টোবর ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শ্রীবাস্তব শাস্ত্রীর জন্ম হয়। জেলা বার্তা শেষ করবার আগে দেখবো জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গান্ধী জয়ন্তী পালন সিউড়ি আদালতে। সিউড়ি সাজানো পল্লীর পুকুরে উদ্ধার সদ্যজাতের দেহ। গান্ধী জয়ন্তীতে পথ শিশুদের পঙ্ক্তি ভোজন তৃণমূলের আইটি সেলের। লায়ন্স ক্লাব অফ সিউড়ি গ্রেটারের সাফাই অভিযান সিউড়ি শহরে। জেলা সংলগ্ন ঝাড়খণ্ডের রানীশ্বরেও পালিত হলো গান্ধী জয়ন্তী। মোহাম্মদবাজারেও স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলো মানুষ। শ্রী সত্য সাই সেবা সমিতির উদ্যোগে সাফাই অভিযান শহরে। রাজনগরে পাঠান রাজাদের বদান্যতায় আজও পূজিত হচ্ছেন দেবী দুর্গা। জেলা বার্তা এখন এ পর্যন্তই। নমস্কার।